ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল একশো ছাপ্পান্ন উপজেলায় কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম সকাল থেকে বিভিন্ন নির্বাচন অফিস থেকে ভোটের সরঞ্জাম পাঠানোর তর্জোর শুরু হয় দুপুরের মধ্যেই পৌঁছে যায় অনেক কেন্দ্রে তবে বেশিরভাগ কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে আগামীকাল সকালে সব উপজেলায় ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী আমাদের যে পরিমাণ অ্যারেঞ্জমেন্ট আছে আমরা আশা করি এখানে শতভাগ সুষ্ঠু নিরাপদ এবং নিরপেক্ষ নির্বাচন হবে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হওয়ার কোনো মানে সুযোগ নাই এবং এরপরেও যদি দেখি কোথাও কোনো বিশৃঙ্খলা হয়েছে শক্ত হাতে মোকাবেলা করা হবে এবং নির্বাচনের ক্ষেত্রে কাউকে কোনো সার দেওয়া হবে না একমাত্র ওয়াল এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি